শুধু দর্শক আমরা শুরু করতে যাচ্ছি বিএসআরএফ নিবেদিত স্বাধীনতার অগ্রনায়ক আজকে আমরা যাঁকে নিয়ে কথা বলবো তিনি হলেন বাংলা মায়ের সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোটো ভাই মোহাম্মদ মঞ্জুর রহমান এবং তার সঙ্গে আছেন আমাদের মোহাম্মদ এমদাদুল হক যিনি একজন সাংবাদিক এবং লেখক এবং যিনি বীরশ্রেষ্ঠতির নিয়ে গবেষণা করেছেন এবং তার একটি গ্রন্থও আছে এই অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে সময় টেলিভিশন এবং রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এফএমএ আলোচনা শুরু করার আগে আমরা বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন সম্পর্কে একটি ছোট্ট তথ্যচিত্র ত্রিশ লক্ষ আত্মবলিদানকারী সাহসী বীরদের একজন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আগরপুর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামে মহিউদ্দিনের জন্ম পিতা মোতাল্লেব হাওলাদার মাতা সাফিয়া বেগম উনিশশো উনপঞ্চাশ সালের সাতই মার্চ মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম উনিশশো সালে সালের সাড়ে তিন বছর বয়সী মামারবাড়ি মুলাদি উপজেলার পাতারচর গ্রামে পাতারচর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন মহিউদ্দিন এইসএসসি পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হলেন একদিন তিনি দেখলেন সেনাবাহিনীতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি আবেদন করলেন এবং তার স্বপ্ন সফল হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন পনেরোতম শর্ট সার্ভিস কোরের প্রশিক্ষণার্থী ক্যাডেট অফিসার হিসেবে মনোনীত হলেন তিনি পঁচিশে মার্চ রাতের গণহত্যার খবর শুনে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ভীষণভাবে বিদ্রোহী হয়ে উঠলেন তখন তিনি পাকিস্তানের কারাকোরাম এলাকায় একশো তিহাত্তর ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের কর্মরত ছিলেন সেখান থেকে পালিয়ে মহিউদ্দিন জাহাঙ্গীর কলকাতায় চলে আসেন এরপর তাকে পাঠানো হয় সবচেয়ে বেশি যুদ্ধ বিক্ষুব্ধ সাত নম্বর সেক্টর মেহেদিপুর ক্যাম্পে একের পর এক যুদ্ধে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরত্বের প্রমাণ দিয়ে শত্রুপক্ষকে নাস্তানাবুদ করতে থাকেন এবং দখল মুক্ত করতে থাকেন যুদ্ধে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সাহসিকতা অন্য মুক্তিযোদ্ধাদেরকেও অনুপ্রাণিত করছিল রণাঙ্গনে মৃত্যু হয় এই বীরযোদ্ধার বীরদের রক্তি বাংলাদেশ স্বাধীন হয়েছে শহীদের আত্মবলিদানে বাংলার সাত কোটি মানুষ নিজেদের মানচিত্র পতাকা পেয়েছে তাদের ঋণ শোধ হওয়ার নয় বাঙালি সবসময় কৃতজ্ঞ চিত্তে তাকে স্মরণ করবে শুধু দর্শক আমরা তথ্যচিত্রটি দেখলাম এবার আমরা আলোচনা শুরু করছি এখন আমরা প্রথমেই যাব বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মোহাম্মদ মঞ্জুর রহমানের কাছে আপনার সঙ্গে তার বয়সের পার্থক্য কত সাত বছর সাত বছর তাহলে তো আপনার তার সম্পর্কে কিছু স্মৃতি আছে জি একাত্তরে আপনার বয়স তখন কত তো আপনার ভাই সম্পর্কে আমরা একটু কথা শুনি কারণ আমরা সাতজন শ্রেষ্ঠের নাম জানি অনেকেই আবার অনেকে কিন্তু নাম জিজ্ঞেস করে বলতে পারবেন না অথচ তারা আমাদের দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন যেভাবে জীবন দিয়েছেন তাদের সম্পর্কে আমাদের আরো অনেক বেশি জানা প্রয়োজন সেই কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চাই বিশ্ব ক্যাপ্টেন মহুদ্দিন জাহাঙ্গীর উনিশশো উনপঞ্চাশ সালের সাতই মার্চ বরিশাল জেলার বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন বিশ্বাস ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বর যখন তিন বছর তখন আমার মামা বড় মামা তখন মামাবাড়ি নিয়ে যান এবং মামাবাড়িতে থেকে নানা নানু মামাদের আদরে সে বড় হইতে থাকেন উনিশশো ষাট সনে ফ্রি মহেশগুদি ফ্রি প্রাইমারি স্কুল থেকে সে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হন এরপর উনিশশো একষট্টি সনে ক্লাস সিক্সে মূলাদি মাহমুজ্জান বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো চৌষট্টি সনে মুলাদি মাহমুজ্জান স্কুল থেকে এসএসসি দ্বিতীয় বিভাগে ম্যাথমেটিক্সে লেটার পেয়ে উত্তীর্ণ হন ভালো ছাত্র ছেলে জি উনিশশো ছষট্টি সনে বিএম কলেজ থেকে আইএসসি পাশ করেন এবং উনিশশো সাতষট্টি সনে ঢাকা ইউনিভার্সিটিতে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন ওই একই বছরেই পাঁচই অক্টোবর উনিশশো সাতষট্টি সনে পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে প্রশিক্ষণ জেন্টারেলম্যান ক্যাটে হিসাবে ওখানে যোগদান করেন এবং প্রশিক্ষণ শেখে প্রশিক্ষণ শেষে উনিশশো আটষট্টি সনে বাড়িতে আসেন এরপরে বাড়ি থেকে আবার চলে যান বিশালপুরে ইঞ্জিনিয়ার ট্রেনিং সেন্টার সেখানে অফিসার বেসিক কোর্স করেন উনিশশো উনসত্তর সালে আমি তখন নবম শ্রেণীর ছাত্র তখন আগস্ট মাসে উনিশশো উনসত্তর সালে আগস্ট মাসে বাড়িতে আসেন এবং আমাকে নিয়ে এবং আমার শেদ খলিলুর রহমানকে নিয়ে বরিশালের মামা মতিউর রহমান বাসায় আমাকে নিয়ে বেড়াইতে যান সেখান থেকে ছোটো খেলা এশামুদ্দী সেখানে আমাকে নিয়ে বেরাইতে যান এরপরে অক্টোবরের পনেরোই অক্টোবর উনিশশো উনসত্তর মামাবাড়িতে আসেন মামাবাড়ি রাত্রবেলা পাবলিক লাইব্রেরি ছিল ওখানে আমার ভাইয়ের সম্মানে নৈশ আয়োজন করা হয় পরের দিন সকালবেলা আমি এবং আমার মা এবং আমার ভাই বিশ্ব ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একটা এক বৈঠকে নৌকা করে নন্দীবাজার স্টিমার স্টেশনে আসি এবং দাদাকে স্টিমারে তুলে দেন আমরা মা এবং আমি ভাই হিসাবে তাকে স্টিমারে উঠানোর পরে স্টিমারের সামনে এসে আমাদের দিকে তাকিয়ে থাকেন এবং রুমাল দিয়ে চক্ষু মুসতে থাকেন এই মা এবং আমার ভাই ভাইকে শেষ দেখা উনিশশো উনসত্তর সালের আপনার কয় ভাই বোন ছিলেন তখন তিন বোন ছিলাম আর দুই ভাই ছিলাম আমরা এরপরে উনিশশো একত্রিশ সালে শুরু হয় শুরু হয় স্বাধীনতা সংগ্রাম উনিশশো একত্রিশ সালের সাতই জুলাই পাকিস্তান আর্মি হেডকোয়ার্টার থেকে আমাদের বাড়িতে একটা সিটি এসেন যে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর পালিয়ে গেছেন এটা ছিল জুন জুলাই মাসের দুই তারিখে ক্যাপ্টেন সালাউদ্দিন ক্যাপ্টেন শাহরিয়ার ক্যাপ্টেন খাইনুল আলম এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চারজন একটা ট্যাক্সিতে করে একটা সীমান্তে পাকিস্তানদের সীমান্ত ওখানে একটা মাজার ছিল ওই মাদারে আসরের নামাজ পড়িয়ে মাগরে নামাজ পড়ছে এবং মাগরে নামাজের পরে ওই মাজার থেকে চারজন অফিসার বাইরে হইয়া পাকিস্তান এবং ভারতের মাঝখানে খরস্রোতা তাই নদী রাত্রবেলা সাত ভারতে আসেন ভারতে আসার পরে জেনারেল ওসমানী সব খবর পাওয়ার পরে চারজন অফিসারকে তার কাছে নিয়ে যান তখন এক একজন অফিসারের কথা জিজ্ঞেস করেন যে কে কী কোথায় যুদ্ধ করবেন আমার ভাই বিশ্বস্ব ক্যাপ্টেন জাহাঙ্গীর বলল যে আমি আর দেশকে স্বাধীন করার জন্য আমাকে যেখানে দেওয়া হবে সেখানে আমি যুদ্ধ করব এরপরে সেই চাপাইনগঞ্জের সাত নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ড হিসাবে তাকে যুদ্ধ করতে থাকেন যুদ্ধ করতে করতে শেষ পর্যায়ে চোদ্দো ডিসেম্বর রাত্রবেলা মহানন্দ নদীর উত্তর পারে ছিল একটা আমবাগানের ভিতরে ব্রিগেডিয়ার কায়ম ভাই আমাকে বলছিল যে আমাদের শেষ খানা ছিল আমরা একটা চায় পায়ের উপর শোয়া ছিলাম রাত্রবেলা শেষ রাত্রে সাতটি নদী পাড়ে যাওয়া ওপারে যাবে মহানন্দ নদী পারাই এরপর যুদ্ধ করবে তখন এক মুরব্বী এক মুখ প্লেটে করে একটু চাল ভাজা নিয়ে আসছে আর বলো স্যার আমাদের আমার কিছুই নাই আমাদের বাড়িতে একটু চাল নিয়ে আসছে এই ছিল বিশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ জাহাঙ্গীরের শেষ খানা এক ফুট চাল ভাজা আর এক গ্লাস পানি এরপরে শেষ রাত্রে নদী একটা এক একমলায় নৌকায় পার হয়ে ওপারে যান এবং ওপার যে সেই যুদ্ধ করতে 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 চোদ্দো ডিসেম্বর

আপনি গবেষণা করেছেন গ্রন্থ প্রকাশ করেছেন আপনার মুখ থেকে একটু শুনি ধন্যবাদ আসাদুজ্জামানুর ভাই সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে আমাদের গবেষণায় আমি তিনি যেখানে শাহাদত বরণ করেছেন সেখানে গিয়েছি তারপরে সোনা মসজিদে যেখানে তাকে শুয়ে রাখা হয়েছে সেখানে গিয়েছি এবং তাদের বাড়ি রহিমগঞ্জে তাদের বাড়িতেও গিয়েছি তো ওই জায়গায় মানুষ কিন্তু ক্যাপ্টেন মহুদ্দিন জাহাঙ্গীর তার যে বীরত্ব এই বীরত্বটা তিয়াত্তর চুয়াত্তরে কিন্তু দারুণভাবে তারা মনে রেখেছিল এবং তারা উজ্জীবিত ছিল কারণ হচ্ছে ওই রাতে একটু যদি ঘটনাটা সবার জন্য খুলে বলি তাহলে প্রজন্মের জন্যই ভালো হবে তিনি যখন পালিয়ে আসেন পালিয়ে এসে কিন্তু তারা কলকাতা রিপোর্ট করেছিলেন কলকাতা রিপোর্ট করার পরে তখন আমরা আমি তখন তেঁতুলিয়ায় একটা হৈচই পড়ে গিয়েছিল এই জুলাই মাসে যে চারজন ক্যাপ্টেন ক্যাপ্টেন বাঙালি ক্যাপ্টেন তারা এইভাবে পালিয়ে আসছে এখানে এবং তাদেরকে যে কথা মঞ্জুর ভাই বললেন যে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা দেখার জন্য তাকে মানে এত অনেক মানুষ তাদেরকে দেখতে গিয়েছিলেন যে তারা কী মান মানে অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের সময় কি মানুষ যে তারা ওখান থেকে পালিয়ে আসলো পাকিস্তানের সেই মারালা মালারা সীমান্ত দিয়ে পার হয়ে নদী পার হয়ে তারা রাওয়ালপিন্ডি হয়ে এই সে দিল্লি হয়ে তারা কলকাতায় এসছে কলকাতায় আসার পরে যখন তাদের খবরটা পত্রিকায় প্রকাশ হলো তখন মানুষ জানতে পারলো যে আসলে এরা বিচ্ছু আসলে এরা দেশপ্রেমিক এবং আসলে এরা বাংলাদেশকে স্বাধীন করতে পারবে এবং ভারতে তখন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল সবচেয়ে বড় আমার কাছে যেটা ভালো মনে হয়েছে এই যে সাত নম্বর সেক্টর সাত নম্বর সেক্টরের লেফটেন্যান্ট কর্নেল কাজী নুরুজ্জামান উনি ছিলেন সেক্টর কমান্ডার তার কাছে যখন দেওয়া হয় মহিদিন সাহেব যখন রিপোর্ট করেন তখন তাকে বলা হয়েছিল যে তুমি কি করতে পারবা তুমি বলছি যে আমি দেশের জন্য প্রাণ দেওয়ার জন্যে আমি চলে আসছি আমাকে কোথায় দিতে হবে আপনি সেটা বলেন এটা হচ্ছে তার সবচেয়ে বড় এবং তিনি খাওয়ার কথা তো তিনি বললেন সত্যি বলতে কি সাধারণ সিপাহীদের সঙ্গে তিনি এমনভাবে মিশেছিলেন যে একটাই মাত্র কথা যে দেশকে স্বাধীন করতেই হবে এর আর কোনো বিকল্প নাই তার পায়ে একটা গাম্বুট একটা লুঙ্গি একটা গেঞ্জি আর ওই লুঙ্গি এবং গেঞ্জি একসঙ্গে দিয়ে একটা গামছা এই ছিল তার ড্রেস এবং সেইটা পরে খালি লুঙ্গিটা আর গেঞ্জিটা বদলাতেন আর কিচ্ছু বদলাতেন না তিনি তো তিন দিন চার দিন পাঁচ দিন পরে তিনি ওইটাকে বদলাতেন এবং যখনই তাকে জিজ্ঞেস করা হলো একদিন অর্থাৎ প্রতিদিন কোনো জায়গায় বের হওয়ার জন্য অপারেশনে যাওয়ার আগে তিনি সবাইকে নিয়ে বসতেন আর এত সুন্দর সুন্দর কথা বলতেন এত চৌকশ ছিলেন যারা তার সঙ্গে মিশেছে যারা তার থেকে ট্রেনিং নিয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে মানুষ এরকম হয় না ওরকম ফেরস্তা হয় অর্থাৎ দেশের জন্যে যে উন্মাদ হয়ে যায় মানুষ দেশের জন্যে যে পাগল পড়া হয়ে যায় সেটা আমরা পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করা অন্যদেরকে উদ্বুদ্ধ করা এবং ওনার আওতায় পঞ্চাশ জন গেরিলা এবং সৈনিক ছিলেন তাদের মধ্যে একজন এটা বিচ্ছু টাইপ ছিল সে জিজ্ঞেস করলো যে আপনি যে আমাদেরকে এত শেখাচ্ছেন দেশের যে নেওয়ার জন্যে এটা আবার কর্নেল নুরুজ্জামান সাহেবের বইটার মধ্যে আছে খুব ভালো করে বইটা ইংরেজিতে তো ওখানে খুব ভালো বর্ণনা দেওয়া আছে যে উনি যাওয়ার সময় কোনো জায়গায় বের হওয়ার আগে তাকে জিজ্ঞেস করতেন যে উনি সবাইকে বলতেন যে তোমাদের কাছে কেমন লাগছে অর্থাৎ তাদেরকে চাঙ্গা করার জন্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্যে দেশের প্রতি টান ভালোবাসা দেখানোর জন্যে তিনি জিজ্ঞেস করছেন যে বলো আমাকে দেখে কি মনে হয় যে আমি আমার মায়ের সন্তান তুমিও তোমার মায়ের সন্তান তোমরা তো তবু দেশের মাটিতে আছো আমি কোন জায়গার থেকে ছুটে আসছি তোমাদের কাছে তাহলে তোমরা কি আমাদের সঙ্গে যেতে পারব আমার সঙ্গে যেতে পারব না তো সবাই বলতে যে পারবো আচ্ছা আমি যদি মরি তাহলে আমি আগে মরবো তোমাদের আগে মারব না তোমরা এইটা নিশ্চিত থাকো ওনাতে প্রেম সিং ছিলেন ওই সাত নম্বর সেক্টরের অ্যাডভাইজার ইন্ডিয়ার ব্রিগেডিয়ার প্রেম সিং তার কথা হচ্ছে যে আমি ই দেখেছি সৈনিক দেখেছি আমি অফিসার দেখেছি কিন্তু ক্যাপ্টেন মুহিদ্দিন জাহাঙ্গীরের মতো এইরকম অফিসার আমার জীবনে আমি দেখিনি তাহলে কি ছিলেন তো ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সম্পর্কে ওখানে মানুষের মধ্যে তখন একটা স্মৃতি জাগা নিয়ে একটা কথা আঁকল যে যুদ্ধ করেছে সবাই কিন্তু ক্যাপ্টেন মহিদ্দিনের মতো কেউ করেনি তো কেন বলছে ওই একদিন রাতে উনি তার সৈন্য নিয়ে পীরগঞ্জে চলে এসেছিলেন এবং পীরগঞ্জে ওই যে এলাকায় আসবে এখন আসছেন কিনা না এইটা কেউ সঠিক বলতে পারে না কিন্তু উনি আসবেন এই কথাটা শোনার পরে পীরগঞ্জ থানার যে আর্মি ক্যাম্প ছিল পাকিস্তানি আর্মি তার ওখান থেকে ভেঙে গিয়েছিলেন মানে কী দুঃসাহসী তার অভিযান ছিল তো আমাদের সন্তানদেরকে এই এই রকম হতে হবে অবশ্যই মেধাবী মেধাবী আমরা একটু আপনার কাছে আসি মোহাম্মদ মুজুর রহমান সেটা হলো যে এই যে ক্যাপ্টেন মহেন্দুন জাহাঙ্গীর তিনি দেশের জন্য এইভাবে যে জীবন দিয়েছেন তাকে নিয়ে আমরা এখানে বসে কথা বলছি আমরা গর্ব করি তাকে নিয়ে এবং তার আত্মদান বৃথা যায়নি আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তিনি বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে এই সংগ্রামে যুক্ত হয়েছিলেন আপনার কি মনে হয় যে আমরা এখন যারা নতুন প্রজন্ম বা আমাদের দেশের মানুষ তারা কি তাদের কথা সেইভাবে জানে বা আমাদের যদি না জানে তাহলে আমরা কেন কেন জানে না এটা কি মনে হয় আসলে জন্য দায়িত্ব আমরাই আর কি যে আসলে আমার এক স্যার বিএসসি স্যারে একদিন উনি হলো বিএসসি টিচার ছিল আমার তখন আগরপুর হাই স্কুলে আমি পড়াশোনা করি ভাই আগরপুরের ম্যানেজার ছিলেন ওনার হলো মোবারক স্যার উনি একদিন আমার বাড়িতে বেড়াইতে আসছিলো আমাদের বাড়িতে বিবাহ অনুষ্ঠান ছিল আমার এক স্বাস্থ্যবানের তো তখন ওই স্যারে আমার এই কথাটা বলছিলো যে বাবা শোনো তুমি আমার ছাত্র আসলে এই দেশটা এত তাড়াতাড়ি স্বাধীন হওয়া ঠিক হয় নাই এই দেশটা স্বাধীন তখন হইতো যখন প্রত্যেক ঘরে ঘরে যেমন তোমার ভাই দুনিয়া থেকে শহীদ হয়েছে দেশের জন্য আমার ভাই শহীদ হইতো প্রত্যেকের ভাই বা বোন বা মা বা বাবা যদি শহীদ হইত তাহলে স্বাধীনতার মূল্য আমরা বুঝতাম আসলে স্বাধীনতার মূল্য আমরা বুঝতে পারি নি এই কারণেই আজকে সাত বিশ্ব বা দেশের জন্য যারা রক্ত দিয়েছেন তাদেরকে জানার আমরা কোনো চেষ্টাও করি নি হ্যাঁ এখন বর্তমান সরকার অবশ্য কিছুটা পদক্ষেপ নিতেছেন যার কারণে এটা আমাদের অনেক আগাইছে আগে তো আমাদের কোনো মূল্যায়নই ছিল না এখন বিশ্রেষ্ঠ বা স্বাধীনতার যারা দেশের জন্য শহীদ হয়েছে বা যারা স্বাধীনতার সংগ্রাম করছেন তাদেরকে নিয়ে এখন বর্তমান সরকার যে কাজগুলো করতেছে না মানুষ অনেক কিছুই জানতে পারতেছে এখন ধন্যবাদ আপনাকে আমরা জানি যে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এই সারা দিয়েই এই বীরেরা মুখ্যে অংশগ্রহণ করেছিলেন এবং পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পরে সপরিবারে হত্যার পরে আমাদের ইতিহাসটা পাল্টে দেওয়ার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে হয়েছে এবং অনেক বিভ্রান্তিকর অসত্য তথ্য ওই সময় পড়ানো হয়েছে টেলিভিশনে প্রচার হয়েছে রেডিওতে প্রচার হয়েছে সংবাদপত্রের প্রচার হয়েছে কিন্তু সত্যকে তো চাপা দিয়ে রাখা যায় না সত্য এখন প্রকাশিত হচ্ছে আপনার কাছে আসি সব শেষ করব আপনাকে দিয়ে জনাব এমদাদুল হক যে এই বীরশ্রেষ্ঠদের যে আত্মত্যাগ আমাদের মুক্তিযোদ্ধাদের যে আত্মত্যাগ এগুলো আমরা নতুন প্রজন্মের সামনে কিভাবে তুলে ধরতে পারি এবং কতটা আমরা সেক্ষেত্রে একটা ভূমিকা পালন করতে পারি ধন্যবাদ নূর ভাই মানে আপনার প্রতি শ্রদ্ধা জানাই সত্যি বলতে কি আমি আমার এইটুক বয়সে একটা জিনিস উপলব্ধি করেছি যে মাঝখানে ফুলের যে বিরাট মালা এই মালাকে পঁচাত্তর সালে একটা ছোট্ট জায়গায় ছিঁড়ে দেওয়া হয়েছে তাহলে পুরো ফুলগুলোকেই এলোমেলো হয়ে গেছে স্বাধীনতার শত্রুরা আজকে পঞ্চাশ বছর এসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার এইটুকু উপলব্ধি যে এখনও তারা ছবল দেওয়ার জন্য ব্যস্ত এবং খালি বঙ্গবন্ধুকে মেরেই তারা শান্ত হয়নি যদি স্পষ্টভাবে বলা যায় তাহলে এটা আমাদেরই দোষ কারণ হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় পঁচাত্তর সাল থেকে গড়ে আনতে পারিনি পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে মারার আগ পর্যন্ত অর্থাৎ কি হয়েছে একাত্তর সালের ডিসেম্বরে মুক্তিযুদ্ধ করার পরে আমরা যখন দেশ স্বাধীন করলাম দশই জানুয়ারি বঙ্গবন্ধু ফেরত আসলেন কিন্তু তখন প্রশাসনে কারা ছিল আমরা তো খোল নলছে বদলে দিতে পারিনি আমরা ডিসি সাহেব চলে যাওয়ার পরে এডিসি ছিল এসপি সাহেব চলে যাওয়ার পরে এডিশনাল এসপি ছিল তো এডিসি সাহেব বলেছে এডিসি সাহেবকে ডিসি সাহেব বলেছে ভাই খান সেনাদের সঙ্গে তো আমি একা যুদ্ধ ই করিনি দালালি করিনি তুমিও করেছ তো তুমি আমার দিকে তো খেয়াল রেখো তো এডিশনাল এসডিও মানে এডিসি সাহেব বলেছেন যে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি তো আছি স্যার আপনার সম্পর্কে আমি দেখবো স্যার এসপি সাহেবের পরে যিনি ছিলেন তিনিও সেই কথা বলেছেন এসডিপিও সাহেবের নিচে জিনিস ছিলেন তিনিও ওই কথা বলেছেন সেই প্রজন্মটা রেখে তারাই কিন্তু এখনই এখনও লিড করছে নাহলে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে মানে এ শেখ হাসিনা না থাকলে এই মুক্তিযোদ্ধাদের নামও এই কেউ নিতে পারতো না বা নিত না বা এই মুক্তিযুদ্ধের ইতিহাসটা আমি তো মনে করি কিছুই থাকতো না জননেত্রী শেখ হাসিনা আসে বিদায় মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মাঝখানে উজ্জীবিত হচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে এবং এদের মূল্যায়ন কিছুটা হচ্ছে নাহলে কোনো অবস্থাতেই যদি এরা একটু পায় তাহলে এই সুযোগটা তারা কাজে লাগাবে লাগিয়েছে এবং এখনো লাগাচ্ছে ধন্যবাদ আমাদের সময় শেষ হয়ে এসেছে আমরা আর হয়তো আরও অনেক কিছু শোনা বাকি রয়ে গেল কিন্তু স্বল্প সময় এটা সম্ভব হচ্ছে না আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ শুধু দর্শক আমরা আলোচনা শেষ করতে যাচ্ছি আজকে আমরা আলোচনা করলাম শহীদ ক্যাপ্টেন মহেন্দ্র জাহাঙ্গীরকে নিয়ে যার যিনি বীরশ্রেষ্ঠ আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন এই বীরশ্রেষ্ঠ থেকে শুরু করে আমাদের অসংখ্য তিরিশ লক্ষ শহীদ আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন আমার অসংখ্য মা বোন নির্যাতিত হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের কথা সারা বাংলাদেশে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের সবাইকে ধন্যবাদ আগামী সপ্তাহে আবার দেখা হবে